হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা কিছুদিন আগে কালিম্পং ঘুরতে গেছিলাম এবং কালিম্পংয়ের বিশ্ববিখ্যাত একটা দর্শনীয় স্থান হচ্ছে ডেলো এস, এবং ওই ডেলোতে গিয়েই নাকি হল্ট করে ওখানে যত সিনেমা আর্টিস্টরা আসে, বড় বড় নেতারা আসে। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, ডেলোর সেই বিখ্যাত বাংলো এবং সেই বাংলোর রেট কত, চাইলে তুমিও ওখানে থাকতে পারো। ডেলো যাওয়ার পথে এরকম সুন্দর একটা মনাস্ট্রি পড়েছিল পথে, যেখানে দেখে ভিডিও করে ফটো করে আবার আমরা এগিয়ে চললাম। ডেলো অনেকটা হাইটে, মোটামুটি 5,500 ফুট উচ্চতায় ডেলো অবস্থিত। সেখানে কখনো কখনো আকাশ পরিষ্কার থাকলে ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, এবং ডেলোকে এক কথায় কাশ্মীরও বলা যায়, ওয়েস্ট বেঙ্গলের কাশ্মীর। এত সুন্দর, এত সাজানো, এত গোছানো, আর এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর ভিউ, সে বলে বোঝানো যাবে না যদি না দেখো। তো আজকে সেসবকে দূরে রেখে আজকে তোমাদের সাথে শেয়ার করব, যদি তুমি একটু মিনিস্টার লেভেলের ফিল পেতে চাও মধ্যবিত্ত হয়ে, তাহলে তোমাকে ঠিক কতটা টাকা খরচা করতে হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আই বি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা'স ডায়েরি। নতুন বেলায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। পাহাড়ে আস্তে আস্তে ওপর দিকে উঠছি আমরা, কালিম্পং থেকে অনেকটা উঁচুতে উঠে তারপরে ডেলো অবস্থিত, তো সেই রাস্তায় যাচ্ছি। এই রাস্তাটা নাকি বিগত কিছুদিন আগে, মানে আগের বর্ষার কথা বলছি, তখন নাকি বন্ধ ছিল, ধস নেমে গিয়ে বন্ধ হয়ে গেছিলো, তাই ডেলোও বন্ধ ছিল। আর এই রাস্তায় নাকি যখন তখন খরগোশ দেখা যায়, এই হুটহাট পেরিয়ে গেল এরকম দেখা যায় নাকি, কিন্তু আমরা দেখতে পাইনি, আমাদের কপাল অত ভালো ছিল না। আর বকতে বকতে আমরা পৌঁছে গেছি ডেলোতে। এই কালিম্পং বা লাভা এইসব জায়গায় ঘুরতে এলে সচরাচর মিনিস্টার লেভেলে, যেমন মমতাদি যদি আসেন, তাহলে কিন্তু হেলিপ্যাডে করেই আসেন, হেলিপ্যাডে করে এসে, মানে হেলিকপ্টারে করে এসে হেলিপ্যাডে নামেন এবং সেখান থেকে গাড়ি করে চলে আসেন এই ডেলোতে। ডেলোর জাস্ট পরিবেশটা দেখো কতটা সুন্দর, কি বিউটিফুল। ভীষণ একটা প্রকার সাজানো গোছানো এবং এত সুন্দর। আর যতটা উপর দিকে উঠছে, মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আঙুল দিয়ে দেখালাম উপর দিকে উঠছে, আর এখান থেকে তুমি যত দূর দূরান্তে চোখ যাবে শুধু দেখতে পাবে পাহাড় আর লম্বা লম্বা আকাশ ছোঁয়া উঁচু পাইন গাছ। এবং এই জায়গাটাতে কিন্তু বিশাল যে ঘর জনবসতি আছে সেরকম নয়, এই মানে ফুলের যে ইয়েটা দিয়ে করেছে এই জায়গাটা পুরোটা সাজানো এরকম ফুল দিয়ে, এতটা সুন্দর, এতটা মানে মনোরম এই জায়গাটা। তো চলো এরপরে তোমাদের দেখাই সেই বাংলোটা, যে বাংলোর কথা বলছি যেখানে মমতাদি এলে, কিন্তু ডেলোতে এলে, মানে কালিম্পংয়ে মমতাদি প্রায় ভিজিট করতে আসেন, এসে কিন্তু তিনি এই ডেলোতে ওই বাংলোতেই থাকেন, বা ধরো কিছুদিন আগে রাজ চক্রবর্তী গেছিল, এরকম মানে হাইফাই লেভেলের যারা আছেন তারা এসে কিন্তু এখানে থাকেন। তুমি যদি ডেলোতে এসে থাকতে চাও, তোমাকে আগে থাকতে বুক করতে হবে, অনলাইন বুকিং হয়, অফলাইন বুকিংও হয়, কিন্তু আগে থাকতে বুকিং করতে হবে। যদি আগে থাকতে বুকিং না করো, তাহলে কিন্তু এখানে সেই থাকবার ইয়ে পাবে না, কারণ খুব লিমিটেড রুম আর কি। দোতলা রয়েছে, গ্রাউন্ড ফ্লোর রয়েছে এবং দোতলা রয়েছে, আর ওই দূরে করা রয়েছে আই লাভ কালিম্পং, এটা করা রয়েছে, ঠিক আছে, ওটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আগে তোমাদেরকে ওই ওপরে বাংলোটা দেখিয়ে আসি, বাংলোটা অবধি হেঁটে যেতে অনেকটা সময় লাগছে, আর এখান থেকে স্কুটি, ওই যে দেখো একজন স্কুটি নিয়ে ঘুরছে, ভাড়া নিয়েছে এখান থেকে, স্কুটি গাড়ি বা বাইক তুমি এখান থেকে ভাড়া নিতে পারো, ভাড়া নিয়ে তুমি গোটা কালিম্পংটা ঘুরতে পারো বা এখান থেকে চলে যেতে পারো লাভাটা বা। তো চলো এবার বাংলোটা দেখাই। এটা হচ্ছে সেই বাংলো যে বাংলোতে এসে মমতাদি, রাজ চক্রবর্তী এরা সবাই থাকে এখানে, আর এখানে থেকে তারপরে তাদের যারা কাজ টাজ করতে আসে সেগুলো করে, কিন্তু তারা স্টে করে কিন্তু এখানে। এর সামনেই একটা রয়েছে পার্ক, এবং সারি জায়গাটা সুন্দর সুন্দর ফুল টুল দিয়ে সাজানো। আর একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই একটা ডান্ডির মধ্যে এতগুলো গোলাপ, মানে একটা ডান্ডিতে রয়েছে কতগুলো থোক, যেমন জবা হয় তেমন থোক গোলাপ, কী করে যে ফলিয়েছে জানি না, ভীষণ এক প্রকার সুন্দর লাগলো। আর এটাকে দেখে আমি কাশ্মীর ছাড়া অন্য কিছু বলতে পারছি না, মানে ওয়েস্ট বেঙ্গলের কাশ্মীর ছাড়া অন্য কিছু বলতে পারছি না, এত সুন্দর, এত সুন্দর, এত গোছানো আর এত সুন্দর। তো এই বাংলোটা ঠিক দেখে মনে হচ্ছে সেই বিদেশি বিদেশি একটা ফিলিংস আসছে, তাই না? তো তোমাদেরকে রেড চারটা তোমাদের সাথে শেয়ার করছি একটু বাদে।
ডেলো থেকে ওপরের দিকে চোখ গেলে তুমি দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা, আর নিচের দিকে চোখ গেলে তুমি দেখতে পাবে তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য। মানে কোনো দিকেই তোমার চোখ খালি যাবে না, যেদিকেই তাকাবে সেদিকেই সৌন্দর্য সৌন্দর্য সৌন্দর্য। তো এরকম অনেক ভিউ পয়েন্ট করা রয়েছে, এখানে একটা রয়েছে, উপর দিকে আরও রয়েছে, নিচের দিকে আরও রয়েছে। তো প্রচুর প্রচুর এরকম ভিউ পয়েন্ট করা রয়েছে, সেই ভিউ পয়েন্টগুলোতে গিয়ে বসে তুমি সৌন্দর্য উপভোগ করতে পারো, চা কফি খেতে পারো অথবা ফটো তুলতে পারো। আর এই যে এটা হচ্ছে সবথেকে ওপরের ভিউ পয়েন্ট, এখান থেকেই বলছিলাম এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় অবশ্য আকাশ পরিষ্কার থাকলে। আর ডেলোতে যে রুমগুলোতে তুমি থাকবে ওই বাংলোটাতে, সেই রুমের ব্যালকনিতে বসেও নাকি দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আমাদের ভাগ্য ভালো ছিল না, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাইনি। এখান থেকে এবার আমরা একটু নিচের দিকে নামবো, নিচের দিকেও অনেক এরকম ভিউ পয়েন্ট করা রয়েছে। নিচের দিকে যত নামছি তত মনে হচ্ছে গভীর জঙ্গল এরকম। এই যে বড় বড় পাইন গাছ, পাইন গাছগুলো দূর থেকে দেখি কি যে অসাধারণ লাগে। আর ওই যে বাংলোটার সামনে রয়েছে একটা ছোট্ট পার্ক, আর সেখানে বিকালবেলা জমজমাটি হয়ে অনেকগুলো দোকানপাট এই সমস্ত কিছু বসে, ঘোড়া টোড়া রাইডিং করা যায়। আর সবথেকে বড় বা বিশাল বড় আকর্ষণ হচ্ছে ডেলোর প্যারাগ্লাইডিং, অবশ্যই বিকালবেলা হয়, রেট অনেক হাই, মানে রেট হচ্ছে তোমার 3-3.5 এরকম রেট। যদি খুব কম ডিস্টেন্সে ঘোরো তো 2.5, বেশি ঘুরলে 3-3.5। তো এই হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের রেট। আর এটা হচ্ছে নিচের দিকটা যাচ্ছি, নিচের দিকটা এরকম প্রচুর জঙ্গল কিন্তু ভিউ পয়েন্ট করা রয়েছে, বেশ সুন্দর। এবার তোমাদের সাথে রেট কার্ডটা শেয়ার করছি। ডেলোতে থাকতে গেলে এটা হচ্ছে তোমার রেড কার্ড, এবং এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তুমি কন্ট্যাক্ট করে নিতে পারছো তার অফিসের সাথে এবং যোগাযোগ করে নিয়ে বুকও করে নিতে পারো। যদি গ্রাউন্ড ফ্লোরে মানে নিচের তলায় থাকো তাহলে 2500 তোমার রুম রেট লাগবে, আর যদি ওপর তলায় মানে দোতলা এটা আর কি, দোতলা বাংলোর মতো, তো ওপর তলায় যদি থাকো 3500 করে রুম ভাড়া লাগবে, ডিলাক্স রুম, ঠিক আছে। আর কিন্তু খাওয়া দাওয়া আলাদা। আর এখানে এই যে এই জায়গাগুলো ঘুরে দেখছি, এটা হচ্ছে নিচের দিকটায় যাচ্ছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম আই লাভ কালিম্পংয়ের জায়গাটা। এটা হচ্ছে আই লাভ কালিম্পং লেখা আছে, কিন্তু এতটা গাছগাছড়া দিয়ে ভরে গেছে, মানে ঢালু পড়া আর কি, আর যত আছে প্রচুর গাছ হয়ে আছে, তো পুরোটা কভার করতে পাচ্ছি না ক্যামেরার সাহায্যে, তবুও যতটা পারলাম দেখালাম। আর ফটো তুলেছি প্রচুর, সেগুলো শেয়ার করেছি, কমিউনিটিটা দেখলেই দেখতে পাবে। তো এটা হচ্ছে হোল ডেলোটা। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। এই জায়গাটা বসে অনেক ফটো শ্যুট করলাম, পুরো মনে হচ্ছে যেন কাশ্মীরে বসে আছি, এত সুন্দর লাগলো। আর এটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার, ডেলো থেকে বেরিয়েই সায়েন্স সেন্টারটা 9:30 সময় সকালে খোলে। তো এখানে ঘুরে তারপরে আবার তোমরা বাকি জায়গায় ঘুরতে পারো। তো এখানে ঘুরে আমরা চলে গেছিলাম লাভা আর এসব ঘুরতে। দেখা হচ্ছে কালকে, টাটা।